দর্শক সবাইকে আমন্ত্রণ, দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি সাহেব নাকতে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অপকর্ম করে কেউ পার পাবে না, নড়াইলে আওয়ামী লীগের সম্মেলনে বললেন কাদের। কমিটি গঠিত হলো ভোলার লালমোহন ও বরিশালের গৌর নদীতে। রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজের ভালো ফলন, চড়া দামে বীজ কিনে শঙ্কায় শরীয়তপুরের চাষিরা, ভরা মৌসুমে আমদানি না করার দাবি। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের দুপাশের উচ্ছেদ অভিযান, ভেঙে দেয়া হলো 2 শতাধিক অবৈধ স্থাপনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv.tv। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। অপকর্ম করে কেউ পার পাবে না বলে আবার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে, তবে দেশের জনগণ তা মেনে নেবে না। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, নড়াইল 1 আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোলা ও বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সজীব ওয়াজেদ পার্কে সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। সম্মেলনে নুরুনবী চৌধুরী শাওনকে সভাপতি, ফখরুল আলম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে আগামী 3 বছরের জন্য 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এদিকে বরিশালের গৌরনদী উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা নিয়ে সম্মেলনে উপস্থিত হন। বিএনপি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে আবারও মন্তব্য করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। গতকাল পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় পৌর আওয়ামী লীগ শাখা ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসুম জুই, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সহ অন্যরা বক্তব্য রাখেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ায় এবছর বন্যায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর কাছে মৎস্য প্রণোদনার দাবি জানিয়েছেন। দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার হেডকোয়ার্টার বোনারপাড়া বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সাঘাটা উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল দাইয়ান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজ ফের ভালো ফলন হয়েছে, আর এখান থেকে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। আর শরীয়তপুরের চড়া দামে বীজ সংগ্রহ করে চাষাবাদ করায় বেড়ে গেছে উৎপাদন খরচ। আসন্ন মৌসুমের কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকদের। রংপুর ব্যুরো প্রধান বাবলু রহমান বাড়ি ও শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা।
এক একর জমিতে দেশি পেঁয়াজ চাষ করেছেন রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা বলদীপুকুর হাজিপাড়া গ্রামের চাষি আসাদুজ্জামান আসাদ। এর মধ্যে খরচের চেয়ে বেশি টাকার পেঁয়াজ বিক্রিও করেছেন তিনি। এবারে এই উপজেলা 15 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। আমার খরচ আনুমানিক 1.5 লক্ষ টাকা, বিক্রি করছি 3 লক্ষ টাকার মতো। 60 হাজার টাকা খরচ, আমরা বেচতেছি 1.5 লাখ টাকা। এইভাবে পেঁয়াজ আবাদ করলে জনগণের উপকৃত হবে আর পেঁয়াজ লাভও হবে। পেঁয়াজ চাষ লাভজনক ফসল জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী দিচ্ছি এবং এই প্রদর্শনী পেয়ে চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে, সেই সঙ্গে আমাদের চাষির আশেপাশে যারা অন্য চাষি আছে তারাও এই পেঁয়াজ চাষ করার জন্য উদ্বুদ্ধ। অন্যান্য বছরে শরীয়তপুরে অক্টোবরের শুরুর দিকে পেঁয়াজ আবাদ করলেও এবছর অসময়ে বর্ষণে মাঠ প্রস্তুত করতে সময় লেগেছে কিছুটা বেশি, এতে খরচও বেড়ে গেছে। পেঁয়াজের বীজ দাম বাড়া বেড়ে গেছে উৎপাদন ব্যয়। গতবার লোকসান খাইছে, এবার মনে করেন যে দেখা যায় যে দাম অনুযায়ী আছে, এরকম দাম পাইলে তো গিজ বাম্পার মনে করেন যে ঠিক আছে। যখন আমাকে মালা আসবো ওই মালা আইসা আমাকে কৃষকের টাকা পয়সা পুঁজি পাঠাতে আসার সব। কৃষি বিভাগ বলছে পেঁয়াজ সংরক্ষণ করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ওই কৃষক কতদিন পেঁয়াজটা তার ঘরে রাখতে পারে না, সেই হিসাবেই তারা দামটা ঠিক মতো পায় না। জেলা এবছর 3,350 হেক্টর জমি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বগুড়ার সোনাতলার হলিদা বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শৌখিনুজ্জামান পিইসি পরীক্ষা খাতা উপজেলার নির্দিষ্ট কক্ষে না দেখে বাসায় দেখার অভিযোগ উঠেছে। সকালে উপজেলা চত্বরে থেকে শৌখিনুজ্জামানের একটি ব্যাগ 130টি খাতাসহ তাকে হাতে নাতে ধরে ফেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর আলম ও প্রাথমিক শিক্ষা অফিসার। শৌখিনুজ্জামানের কাছে পিইসি পরীক্ষার খাতা আছে এমনের গোপন সংবাদের ভিত্তিতে বাংলা টিভি বগুড়ার প্রতিনিধি উপজেলা চত্বর উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে সাথে নিয়ে তার ব্যাগটি থেকে 130টি খাতা উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়িয়ায় কসবার আসগর আলী দাখিল মাদ্রাসা সুপার আব্দুর রহমান সরকার মানিকের বিরুদ্ধে দাখিল পরীক্ষার ফরম পূরণের অতিরিক্ত টাকা নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সভাপতির সই জাল করে টাকা উত্তোলন, নারী কেলেঙ্কারি, অবৈধ কাজের সাথে জড়িত সহ মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই সুপারের বিরুদ্ধে। তার এ সকল অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দেন। গতকাল এলাকাবাসী সুপারের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে তাকে তার কক্ষ থেকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমদ, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনাস্থলে গিয়ে সত্যতা সুপারকে গ্রেফতার করে। অভিযোগের অন্ত নেই জয়পুরহাটের খেতলাল ইটাখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী চৌধুরীর বিরুদ্ধে। অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ সহ নানা কারণে উন্নয়ন বিঘ্নিত হচ্ছে, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, এমন কথা বলেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষকরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার প্রতিবেদন জানাচ্ছেন আরমান কাইসার। 1967 সালে স্থাপিত খেতলাল উপজেলার ইটাখোলা উচ্চ বিদ্যালয়, বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী চৌধুরীর অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতায় মুখ থুবড়ে পড়ার আশঙ্কায় প্রতিষ্ঠানটি, অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিষ্ঠানের পুকুর, দোকানসহ প্রায় 40 বিঘা কৃষি জমি থাকা সত্ত্বেও নেই কোনো উন্নয়ন। নিয়ম নীতি তোয়াক্কা না করে সভাপতি দীর্ঘদিন থেকেই নিজের পছন্দের ব্যক্তিদের জমি পুকুর ইজারা দিচ্ছেন, দোকান ভাড়ার অর্থ বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টেও জমা দেওয়া হচ্ছে না। ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। নিয়মটা আগে টাকা ব্যাংকে জমা হবে, তারপরে ব্যাংক থেকে সভাপতি প্লাস হেডমাস্টার সব উঠাই নিয়ে আসে স্কুলে খরচ। সব সহকারীকে বলি বিষয়গুলো, মাধ্যমে বিষয়গুলো বুঝে নেব, কিন্তু উনি তেমন আর পর্যন্ত কোনো তথ্য দিতে পারেন না। তবে অভিযুক্ত ব্যক্তি বলছেন অন্য কথা।
প্রতিষ্ঠানের কোনো অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এবং প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি যৌথ স্বাক্ষরে এই টাকাটা স্কুলের উন্নয়নে ব্যয় করা হবে। আর এই ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে আমরা তদন্ত করে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নিই। বিদ্যালয়টির কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠার উপর জোর দিলেন এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের দুপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকের নেতৃত্বে গতকাল দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুর পূর্ব পাড় থেকে কেন্দুয়াপাড়া পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় 200+ অবৈধ স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হয়। সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিতকরণের লক্ষ্যে এবং এশিয়ান হাইওয়ে সড়ক 6 লেনে উন্নতির লক্ষ্যে সড়কের উভয় পাশে অবৈধ দখলকৃত জমি উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, SI শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর 104 দিন পেরোলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অস্তিত্বের স্বপ্নের পুরোধা, প্রবাদ পুরুষ। বাঙালির উত্থান পর্বে বাঙালি জাতির নিজস্ব স্বকীয়তা নির্মাণে নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু আজীবন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছেন। বৈষম্যের বিরুদ্ধেই 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু প্রতিজ্ঞা করেছিলেন বাংলার মাটি থেকে শত্রুদের উৎখাত করবেনই। সেই প্রতিজ্ঞা অনুযায়ী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা পালন করেন তিনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দুশ্মনদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। অনেক ব্যথা, অনেক দ্বন্দ্ব, অনেক জুলুম, অনেক মামলার আসামি, অনেক কারাগারে নির্যাতন আমি শুধু নই, হাজার হাজার কর্মী সহ্য করে বাংলার মাটিকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। জয়পুর হাটে ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত, ময়মনসিংহে পুলিশের ASI সহ 2 জনের প্রাণহানি। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলা কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছে। এই যে জলাবদ্ধতা ইত্যাদি, এটা কিন্তু সাময়িক। প্রদর্শক নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর, এদের নামের তালিকা কোথাও থাকছে কিনা, কেন তাদের নামও খোদাই করা থাকবে? আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা পুরো গড়ির কাটা নয়, কট 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 করে করে একই রেটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে তাহলে তার দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। তিনি বিজ্ঞানের জোর হিসাবে করতে পারছি না, এটা তো মরা বাঁচার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাদরা, ইনকিলাবি ইত্যাদিরা তারা সরকারের সাঁতার নিতে চলে যায়, যে সরকারই থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য
বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি থিয়েটার স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিং হচ্ছে আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানেন পড়াশোনা এগুলো তো তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করছে। আর বাংলাদেশ থেকে স্কিল পিপল যদি ওখানে যেতে চায় কী ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানে প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিয়্যাক্ট করে এটাতে? প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12:00 শুধুমাত্র বাংলা টিভিতে। আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যাম্বিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। দর্শক বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। চাঁপাইনবাবগঞ্জে 10 কেজি হেরোইনের বড় চালান আটক করেছে র‍্যাব। গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার থেকে হেরোইন সহ এক অটোরিকশা চালককে আটক করা হয়। জেলা র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‍্যাব 5 এর অধিনায়ক মাহফুজ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া কাউন্সিল বাজারে অভিযান চালায় র‍্যাব। এ সময় ইজি বাইকে টমেটোর ক্যারেট থেকে 20টি প্যাকেটে 10 কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা। পরে অটোরিকশা চালক আব্দুল আলিমকে আটক করা হয়। আটককৃত আলিম ভোলাহাট উপজেলার তাঁতিপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিন শেখের ছেলে। জয়পুরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশের ASI সহ 4 জন নিহত হয়েছেন। সকালে জয়পুরহাটের ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে একটি ব্যাটারি চালিত ভ্যান যোগে আনিকাকে নিয়ে তার মা রেহানা কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় জলাটুল এলাকার পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। পরে স্থানীয়রা ট্রাক সহ হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশের ASI আমিনুল সহ 2 জনের মৃত্যু হয়েছে। নিহত ASI আমিনুল জেলার ফুলবাড়িয়া থানায় কর্মরত ছিলেন, অপরজন তার শ্যালক জাহিদুল। জামালপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী নামে এক ডাকাত নিহত হয়েছে। ভোরে ইসলামপুর উপজেলার কুটিলার চরে এই দুর্ঘটনা ঘটে। অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল সন্ধ্যায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ 11 মামলার আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোরে তাকে নিয়ে যমুনার দুর্গম কুটিলার অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাত দল পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আলী। ঘটনাস্থল থেকে একটি রিভলভার, 500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে শিক্ষকরা। দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নেয়। এদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন সহ অন্যরা। অন্যদিকে রংপুর নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুরের বিভাগীয় কমিশনার KM তারিকুল ইসলাম, সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদ, জেলা প্রশাসক আসিফ আহসান ও সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে এতিম ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য জমি হস্তান্তর নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয় ও মফিজুল হায়দার চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা সমাজ সেবার উপপরিচালক আয়ুব আলী খান, সহকারী পরিচালক বেলাল হোসেন, ফাউন্ডেশনের পক্ষে জমিদাতা রওশন আক্তার হায়দার ডেইজি, আব্দুল কাদের হায়দার সহ অন্যরা। দেশ বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। মধ্যবিত্ত সমাজ নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান মনস্ক না। আপনার মন্ত্রণালয় এই সমস্ত ঘটনাগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত? সাইক্লোন মোকাবেলা কিন্তু আমরা বলতে পারি শতভাগ সফলতা অর্জন করেছি। এই যে জলাবদ্ধতা ইত্যাদি, এটা কিন্তু সাময়িক। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। এলাকা ভিত্তিক যে সমস্ত রাজাকার আলবদর, এদের নামের তালিকা কোথাও থাকছে না কেন? তাদের নামও খোদাই করা থাকবে। আমরা মুক্তিযুদ্ধের কথা যেমন লিখবো, সমপরিমাণ লিখবো 1971 সালে পাক হানাদার বাহিনীর দূষণ একইভাবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে। কাজগুলো সঠিক সময়ে কিন্তু এগুলো বাস্তবায়ন হয় না। এইটা পুরো গড়ির কাটা নয়, কট 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 করে করে একই রেটে উঠবে। আমাদের রেভিনিউ বাজেট যদি একটা শক্ত জায়গায় না থাকে, তাহলে তো আর দেশ চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা চেয়েছি চিন্তার যে জগৎ, মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে। মহাকাশ নিয়ে কি স্বপ্ন দেখতে পারি? স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা নিতে পারি। দালাল চক্রের কথাটাই কিন্তু আপনি এনেছেন। আমাকে বলে তো লাভ নেই। আজ ইলেকশন কমিশন দুর্নীতির অ্যামাউন্টটা কত দেখেছেন বাংলাদেশে, এই পরিবেশটাও আবার ঠিক করে নিতে পারে তরুণরাই। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ ভাবনা দেখবেন সরাসরি প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে নানা বিষয়, দেশ অর্থনীতি সমাজনীতি রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। তিনি বিজ্ঞানের জোর হিসাবে করতে পারছি না, এটা তো মরা বাঁচার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাদরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের সাঁতার নিতে চলে যায়, যে সরকারই থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে, তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলাদেশে আসার আগে ওখানে আমি থিয়েটার স্কুল থেকে স্টাডি করে বের হয়ে আমার স্টার্টিং হচ্ছে। আপনি বোধহয় বাংলা গান সংস্কৃতিকে প্রমোট করার জন্য একটার পর একটা সাহস করে যাচ্ছেন। মোটামুটি ভালো জানেন, পড়াশোনা এগুলো তো তারা রেস্টুরেন্টগুলোতে কাজ করছে। আর বাংলাদেশ থেকে স্কিলড পিপল যদি ওখানে যেতে চায়, কি ধরনের কাজের ক্ষেত্র আছে ওখানে? সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য ওয়েলথিস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেশপ্রেমের টানে প্রতি বছর দেশে আসা। আর নতুন প্রজন্ম কতটুকু রিয়্যাক্ট করে এটাতে? প্রবাসী দর্শক, বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। পাবনায় জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম রোস্তম আলী। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ সেলের অতিরিক্ত ডেপুটি কমিশনার আহমেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ সাংবাদিক ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে মাদক দাঙ্গা ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌমোহনে খুরশিদ স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ। খুরশিদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রহম আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চৌমোহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া, মাধবপুর থানার পরিদর্শক গোলাম দস্তগীর, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন, অধ্যক্ষ মোহন মিয়া সহ অন্যরা। নড়াইল দুই আসনের সংসদ সদস্য বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একটি ব্যায়ামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। গতকাল বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে এবং বেসরকারি সংস্থা আইপিডিসি এর সহায়তায় ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইপিডিসি এর ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম, জেলা প্রশাসক আঞ্জুমানারা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, আইপিডিসির ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজিওনাল দাউদ শামস সহ অন্যরা। ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানে সকালে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়ায় গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আবাসিক প্রকৌশলী বদরুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢেউখালী ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ব্যাপারী, উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন সহ বিদ্যুৎ গ্রাহকরা। আখাউড়ায় একাত্তরের স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার সেল আজ নিষ্ক্রিয় করা হয়েছে। দুপুরে এ মর্টার সেলটি নিষ্ক্রিয় করেন কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এতে ক্যাপ্টেন তামিম, তালহা, হৃদয়, নিজাম আতিক সহ কয়েকজন চৌকস সেনা সদস্য এ সময় উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে নিয়োজিত আখাউড়া থানার এসআই তাজুল ইসলাম জানায়, গত শনিবার দুর্গাপুর গ্রামের পূর্ব পাড়ার সৌরাব মিয়ার বসতভিটায় নতুন একটি পাকা বাড়ি নির্মাণের সময় সেলটির দেখা মেলে। এবারে বিজয়ের মাস জুড়ে বাংলা টিভি নিয়মিত আয়োজন বাংলার বিজয়। আজ 3 ডিসেম্বর 1971 সালের এই দিনে ঠাকুরগাঁও হানাদার মুক্ত হয়েছিল। জেলার মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পিছু হটতে থাকে পাক বাহিনী। তাদের চূড়ান্ত পরাজয় ঘটে আজকের এই দিনে। ঠাকুরগাঁওর প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। 1971 সালের 25শে মার্চ পাক হানাদাররা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগ চালায়। 15 এপ্রিল ইসলামনগর থেকে ছাত্রনেতা আহমদ আলী, ইয়াকুব আলী এবং ফড়াবাড়ি শেখ শহর আলী, তার ভাই শেখ বহর আলী সহ 19 জন গ্রামবাসীকে হত্যা করে তাদের মরদেহ একটি কূপে ফেলে দেয়। হানাদার বাহিনী গণহত্যা চালায় সদর উপজেলার জাটিভাঙ্গা গ্রামেও। সেখানে প্রায় 3,000 নিরীহ মানুষকে হত্যা করে। পরে তাদের মরদেহ মাটি চাপা দেওয়া হয়। এছাড়া জেলার শতাধিক স্থানে গণহত্যা চালায় পাক বাহিনী। পরে মুক্তিকামী মানুষ সুসংগঠিত হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তোলে দুর্বার প্রতিরোধ। পিছু হটতে থাকে তারা। 3 ডিসেম্বর ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়। জাটিভাঙ্গা বধ্যভূমি সংরক্ষণের দাবি স্থানীয়দের। এই বধ্যভূমিতে প্রায় 1,000-3,500 লোকের মতো এখানে নিহত। নিহতদের ভিতরেই অধিকাংশই ছিল ওই জগন্নাথপুর চক হলদি ওইসব এলাকার লোক। এইদিকে যাওয়ার ইন্ডিয়ার পথে শরণার্থী হয়ে যাওয়ার সময় তাদেরকে আটকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়। বধ্যভূমিটা আমার মনে হয় যে অবহেলিতভাবেই এখনও আছে। এখন পর্যন্ত মনে হয় যে এটার কোনো কার্যকলাপ এখন আগায় যাচ্ছে তা নয়। ঠাকুরগাঁও মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও উদীচি শিল্পগোষ্ঠী। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অপকর্ম করে কেউ পার পাবে না, নড়াইল আওয়ামী লীগের সম্মেলনে বললেন কাদের। কমিটি গঠিত হলো ভোলার লালমোহন ও বরিশালের গৌরনদীতে। রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজের ভালো ফলন, চড়া দামে বীজ কিনে শঙ্কায় শরীফপুরের চাষিরা, ভরা মৌসুমে আমদানি না করার দাবি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের দুপাশের উচ্ছেদ অভিযান, ভেঙে দেয়া হলো 200+ অবৈধ স্থাপনা। এবং জয়পুরহাটের ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত, ময়মনসিংহে পুলিশের এএসআই সহ দুইজনের প্রাণহানি। শেষ করছি দেশ বাংলা, আমাদের পরবর্তী সংবাদ 5:50 মিনিটে। চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ জরুরি, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।